বন্ধুরা, আমি এই চায়না ফোনের এলসিডি লাইটের কাজটা আজকে করব। আপনাদেরকে পাওয়ার সাপ্লাই দিয়ে একটু দেখাই। দেখেন, এখানে চারটার পাওয়ার আসতেছে অলরেডি। এখানে দেখেন, এই যে এলসিডিতে আলো নাই, মানে ডিসপ্লেতে আলো নাই, কিন্তু কিবোর্ডে আলো আছে। কিবোর্ডের আবার উপরের কিছু অংশে আলো নাই, মানে এখানে যে দুইটা বাতি আছে উপরের, এগুলো আবার আলো জ্বলে না। তা আমরা এখানে লাইনগুলো আগে খুঁজবো, আমাদের এলসিডির যে লাইটটা ওটা ঠিক আছে কি না। হুট করে অনেকে দেখা যায় যে এলসিডি চেঞ্জ করে ফেলে, তারপরেও হয় না, এটা করেন না। এলসিডির লাইট আগে চেক করবেন, আমি যেভাবে কাজ করি ওভাবে করবেন। এখানে প্রথমে এটা খুলে ফেলবেন, ঠিক আছে। মিটারে এক্স ওয়ান, অ্যানালগ মিটার এক্স ওয়ানে গেলে আপনার ওই যে মিটার একটা সিগন্যাল মারবে এবং কি এখানে লাইটে জ্বলে। আগে লাইটের দুই প্রান্তে দিয়ে দেখবেন, এখানে আমাদের লাইটটা ওকে আছে। এবার লাইটের এক প্রান্তে দিয়ে আপনার এলসিডি কানেক্টরে চেক করবেন। এখানে ওকে, এবার এই পাশে এটা ধইরা এই পাশে দেবেন, তার মানে লাইটও ভালো, এলসিডি কানেক্টর থেকে লাইন সরাসরি মানে লাইটে আসে, ডিসপ্লে যে লাইটটা এটাতে। আমাদের এখানে এই যে এলসিডি যে কানেক্টর, মানে পিনগুলো যেখানে বসে ওই জায়গাতে আমাদের মাদারবোর্ড থেকে সরাসরি লাইন হয়তো আসে না, কোনোখানে মিস্টেক হয়েছে। তো এটার জন্য আমরা লাইনটা খুঁজে বের করতে হবে। যেমন তো এখানে মূলত হলো ডিসপ্লের এই দুই, যে এখানে যে দুইটা পিন আছে দেখতে পাচ্ছেন এলসিডি কানেক্টরের, এই দুইটা পিন হলো আপনার লাইটের প্লাস মাইনাস। তো এটা আপনার মাদারবোর্ডে খুঁজে নিতে হবে। দেখবেন ছোট ছোট মানে চিকন চিকন দাগ আছে, ওই দাগগুলো কোন দিকে গেছে সেটা বের করতে হবে। যেমন এখানে এখানে দুইটা দাগ আসছে পিছনে, এই যে আপনাদেরকে এই জায়গাটায় দেখাই, দেখেন আমি দুইটা পিন সরাইছি, এই জায়গাটা দেখেন, এই যে এখানে আমি এই তা মানে দুইটা লাইন ডিসপ্লের এই কানেক্টর থেকে সরাসরি এখানে আসছে। তো আমি দুইটা লাইন হলো মাদারবোর্ড থেকে গেছে যে আইসি, আইসি থেকে এখানে আসছে। তা আমি মূলত এটা চেক করব, এখন এটা থেকে এলসিডি কানেক্টরের মধ্যে লাইন আছে কি না ওটা আমি চেক করব। এখানে দেখা যাচ্ছে লাইন আছে, উপরেরটা, হ্যাঁ এই যে দেখেন লাইন অলরেডি আছে, ঠিক আছে। তার মানে এখানেও লাইন আছে। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো পাওয়ার সাপ্লাই দিয়া আমরা মাদারবোর্ডে লাইন দেব। এবং আমাদের আমাদের কি এই যে কিপ্যাডগুলো আছে না, এই কিপ্যাডে যে লাইটগুলো দিছে ওই লাইটগুলো থেকে আমরা এটা একটু কানেক্ট করার চেষ্টা করব। এখানে দেখেন লাইন অলরেডি আসছে, এই যে কিবোর্ডে বাতি জ্বলতেছে। এখন আমি এই কিবোর্ডের বাতি যেগুলো নষ্ট, এগুলো তো নষ্ট, এগুলোতেও লাইন আসে না, মূলত এখানে লাইন কাটা। তো আমরা এখানে যে কিবোর্ডগুলোর বাতি জ্বলে এই কিবোর্ডগুলোর সাথে কানেক্ট করার চেষ্টা করব। এখান থেকে আমি আগে বাতি জ্বালিয়ে নিতে হবে, হইতেছে না, মাইনাসে দিলাম। এই যে দেখেন, এই যে ডিসপ্লের বাতি চলে আসছে, বাতি অলরেডি বন্ধ হবে। এখানে বাতিটা বন্ধ হয় কিনা সেটা দেখবেন আপনারা, বাতিটা বন্ধ হয়ে গেছে অলরেডি। তার মানে আমরা এই জায়গা থেকে যদি কানেক্ট করি দেখতে পাচ্ছেন বাতি বন্ধ হয়ে গেছে,
এই যে আবার আবারও ট্রাই করি, এই যে এখন দেখেন কিবোর্ডের বাতি কিন্তু বন্ধ হয়ে যাবে, দেখছেন বন্ধ হয়ে গেছে। তো ডিসপ্লেটা জ্বলতেছে, ডিসপ্লেটার টাইম যে সময় বন্ধ হওয়ার ওই সময় যেটা সেট করা আছে, 10 সেকেন্ড হলে 10 সেকেন্ড, 20 সেকেন্ড হলে 20 সেকেন্ড। তো মূলত কিবোর্ড এবং কি ডিসপ্লে যে লাইট ওটার আইসির যে কানেক্টর মোটামুটি মানে একসাথে এটা আসে এখানে। তা আমাদের এখানে দেখেন ডিসপ্লের আলো বন্ধ হয়ে গেছে অলরেডি। এবার আমি এখান থেকে লাইনটা টেনে আপনাদেরকে একটু দেখাই, আমরা অন্য কোথাও এটা খোঁজার কোনো প্রয়োজন নাই, এটা এই জায়গাতে আছে। আমার এখানে উপরে লাইনটা, আমি উপরের লাইনটা আগে ডিসপ্লের ওটা কি এলসিডি লাইটের নেগেটিভ না পজিটিভ ওটা আগে আমি দেখব। এটা হলো ডিসপ্লের পজিটিভ টার্মিনাল, পজিটিভটা কাটা গেছে। আমরা এই যে ডিসপ্লের এখান থেকে সরাসরি লাইন টেনে কিবোর্ডে দিলে সমস্যা নাই। আমি দেখাইতেছি এখানে এলসিডির এই জায়গা থেকে আপনার ওখানে লাইন আছে, তাই আমরা এলসিডি থেকে দিলে আমাদের কোনো সমস্যা নাই। মূলত লাইন কাটা গেছে এই ওখান থেকে, সরাসরি কিবোর্ডের যে লাইটগুলো এখানের মধ্যে যে তারটা আছে ফেজ, এটাই মূলত কাটা গেছে। এটা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করবেন সবসময়, তাহলে আর সেট আপনি যদি উল্টা পাল্টাও লাইন দেন সেই ক্ষেত্রে সেট শর্ট হওয়ার কোনো চান্স নাই। আর যদি ব্যাটারি দিয়ে এগুলো চেক করতে যান তাহলে সেটটা অনেক সময় উল্টাপাল্টা লাইন দিলে আপনার সেটটা শর্ট হয়ে যাবে। তো পাওয়ার সাপ্লাই দিয়ে সবসময় চেক করবেন। এখানে 2 নম্বর টার্মিনালে দেবেন, আর সরাসরি এই যে কিবোর্ড আইসির কিবোর্ডের আপনার যে এই বাল্বগুলো আছে এই বাল্বের পজিটিভ টার্মিনালে হবে। এখানে দেখেন এই যে পজিটিভ টার্মিনালে দিছি বাল্বের, আর এখানে ডিসপ্লের পজিটিভ টার্মিনাল ভালোভাবে দেখে নিন। তা আমি এই জায়গা থেকে সরাসরি লাইনটা কাটা এই জন্য দিয়ে দিলাম। এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব। যদি কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে আপনার দেখা যায় এখানে পাওয়ার সাপ্লাইতে রিডিং দেখাবে। এই যে দেখেন ডিসপ্লের লাইট চলে আসছে অলরেডি। তো আমি আরেকটু সুন্দরভাবে দেখাই, এটা পুরো ফিটিং করি তাহলে লাইটের আলো আরও বাড়ব। আমাদের এখানে অলরেডি কাজ শেষ, তো এটা একটু ভালোভাবে দিয়ে দিই, একটু ট্যাপ টুপ দিয়ে ভালোভাবে আড়ক করে দিবেন, না হলে এটা তো ছিঁড়ে গেলে আবার সমস্যা। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এটা লাগাই দিছি লাসা টাসা দিয়া। এখন এই অংশটাকে আর একটু সুন্দর করে লাগাই, না হলে সিঁড়ি টিড়ি গেলে বেজাল আছে। এই পাশে ধুয়ে দিলাম, এই শেষ। এবার আমাদের ফিটিংসের পালা, আমি ফিটিং করে আপনাদেরকে দেখাই। তো সিস্টেমটা অবশ্যই সবাই বুঝছেন কোন জায়গা থেকে লাইন নিছি।
আমি যেভাবে কাজ করছি এভাবে কাজ করলে আপনাদের কোনো ধরনের সমস্যা নাই, মানে সেটের এই যে এখন কিপ্যাড লাইটের টাইম যেটা ওটাতে ওটা বন্ধ হয়ে যাবে, ডিসপ্লের টাইম যেটা দেওয়া ওটাতে বন্ধ হয়ে যাবে। দেখেন বন্ধ হয়ে গেছে, আবার টিপ দেন, জ্বলতেছে, ঠিক আছে। হ্যাঁ, আমি যেভাবে কাজ করছি লাইটের পজিটিভ মানে কিবোর্ডের যে লাইট ওটার যেসব লাইটগুলো ভালো আছে ওইসব লাইটের পজিটিভ থেকে ডিসপ্লের পজিটিভে কানেকশন করে দেখবেন, ঠিক আছে। আর না হলে কোথায় মাঝখান দিয়ে কাটা গেছে ওই জায়গাটা আপনারা খুঁজে দেখবেন। এভাবে মূলত কাজটা করবেন।